সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা ইতিমধ্যে নিশ্চয়ন সম্পূর্ণ করেছ, অর্থাৎ নিশ্চয়ন ফি জমা দিয়েছ, তোমরা এখন টেনশন ফ্রি, এখন তোমাদের কিছু কাজ নাই বর্তমানে। তবে অনেকেই আমাকে প্রশ্ন করতেছো যে আসলে নিশ্চয়নের পর, অ্যাকচুয়ালি নিশ্চয়ন আমরা অলরেডি করে ফেলেছি, এখন আমাদের কি করা উচিত প্লিজ বলবেন। হ্যাঁ, তো তোমাদেরকে এটা ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা করছি। তো দেখো, এইখানে আমরা যদি যাই, দেখো এখানে যদি আমরা যাই এই যে নীতিমালায়, হ্যাঁ ভর্তির যে নীতিমালা, তো এখানে বলা আছে এই যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ। আচ্ছা, ফল অ্যাকচুয়ালি প্রকাশ হয়েছে, আমরা নিশ্চয়ন করেছি শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন 7 থেকে 10। তো এখানে একটা দেখো নোটিশ, শিক্ষার্থী 10/9/2023 তারিখ রাত 12টার ভিতর নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। তো দেখো, তোমরা যারা নিশ্চয়ন করেছো তারা তো রিল্যাক্সে আছো বা কোনো টেনশন নাই, টেনশন ফ্রি। আর যারা নিশ্চয়ন এখনো করো নাই, কলেজ আসছে বাট নিশ্চয়ন করো নাই, তোমাদের জন্য এই নোটিশটা। যারা করবে না নিশ্চয়ন 10 তারিখে রাত 12টার মধ্যে, তাদের কিন্তু প্রথম পর্যায়ে নির্বাচন ও ফল বাতিল হবে। এই যে নির্বাচন ও আবেদন বাতিল হবে অ্যাকচুয়ালি। তো তোমরা খুব দ্রুত ডিসিশন নাও, আজকে 9 তারিখ, কালকে মানে 10 তারিখের মধ্যে সেটা করতে হবে নিশ্চয়ন। তো অ্যাকচুয়ালি ভিডিওটা করছি যারা নিশ্চয়ন করেছে ইতিমধ্যে তাদের উদ্দেশ্যে। তো যারা তোমরা যারা নিশ্চয়ন করেছো অনেকেই মানে একটু দ্বিধাদ্বন্দ্বে আছো যে আসলে নিশ্চয়ন করেছি এখন কি করব। তো তোমাদের এটাকে এটা জ্ঞাত করার জন্য বা জানানোর জন্য ভিডিওটা করছি। দেখো একটু ধৈর্য সহকারে দেখো। তো তোমাদের নিশ্চয়ন যেহেতু শেষ হয়ে গেছে বা নিশ্চয়ন করেছো, এখন তোমাদের কি মানে কি করতে হবে আর কি, তোমাদের এখন আর কিচ্ছু করা লাগবে না। তোমাদের সরাসরি দেখো আমরা চলে যাব এই যে ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ তোমাদের এখন কাজ হচ্ছে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে। এখন কত তারিখে আমাদের যাইতে হবে, তাই না? এখন দেখো এখানে ভর্তি, এখানে বলা আছে নির্দেশনায় যে 26 তারিখ, অর্থাৎ 26 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে 5ই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই ভর্তি সরাসরি ভর্তি কার্যক্রম চলবে কলেজে। ওকে, তো তোমাদের সরাসরি কাগজপত্র মানে যে এডিশনাল কাগজ মানে যে প্রয়োজনীয় যে কাগজগুলো লাগবে সেগুলো নিয়ে আমাদের ভর্তির টাকা লাগবে, হ্যাঁ এটসেট্রা, ভর্তি ফি লাগবে এটসেট্রা। এখানে একটু মিনিমাম একটু রেঞ্জ বলে দিচ্ছি যে আসলে 3 থেকে 3,500, হ্যাঁ এরকম লাগবে, একটু কম বেশি হতে পারে। তো আমাদের কত ফি এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো। হ্যাঁ, তো আসলে এভরিথিং মানে একটু এখানে 3 থেকে 3,500 যে ফি লাগবে কি না এটসেট্রা, এটা অন্য একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব। কারণ দেখা যাবে যে অঞ্চল ভেদে বা শহরে গ্রামে একটা ব্যাপার আছে, শহরের কলেজগুলোতে একটু বেশি ফি নিতে পারে, মেট্রোপলিটন কলেজগুলোতে একটু বেশি ফি নিতে পারে। ওকে, ইংলিশ মিডিয়াম আছে, বাংলা মিডিয়াম আছে। তো ওভারঅল এটা একটু ক্লিয়ার করার জন্য আমাকে আলাদা অবশ্যই একটা ভিডিও দিতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটা পাবা ফি রিলেটেড। তবে তোমরা যারা এই প্রশ্ন করতেছো যে নিশ্চয়ন করেছে এখন কি করব, তো তোমাদের বলি যে ভর্তি 26, তোমাদের এখন কিচ্ছু করা লাগবে না, 26 তারিখ পর্যন্ত ওয়েট করো। 26 তারিখে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, অর্থাৎ মঙ্গলবার থেকে 5 তারিখ, 5ই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি হবে সরাসরি। তো তোমরা এই 26 তারিখ পর্যন্ত এখন ওয়েট করো এবং 26 তারিখে বা এই রেঞ্জের মধ্যে 26 থেকে 5 তারিখের মধ্যে তোমরা ভর্তি হয়ে নিবা। ওকে, আর এটাই হচ্ছে তোমাদের এখনকার কাজ। ওকে, আর এই সময়টাতে এখন তোমাদের প্রয়োজনীয় যে কাগজপত্রাদি লাগবে সেগুলা তোমরা টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র, তারপরে হচ্ছে মার্কশিট ইটসেট্রা এভরিথিং সংগ্রহ করে রাখো। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলটি নতুন, তারা যদি এই ধরনের ভিডিও পেতে চায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবা। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ এগেইন নেক্সট।